শিল্পী জহর দাশগুপ্ত জন্মেছিলেন 1942 টাটার লৌহ সাম্রাজ্য জামশেদপুরে। বাবা নরেন্দ্রনাথ দাশগুপ্ত ছিলেন সেন্ট্রাল ফুয়েল রিসার্চ ইনস্টিটিউটের ডেপুটি ডিরেক্টর, প্রথমে জামশেদপুর পরে ধানবাদে। আদিনিবাস ছিল ওই বঙ্গের ফরিদপুর জেলার কোটালি পাড়ায়। জহরের শৈশব কাটে রুক্ষ শুষ্ক কালামাটির দেশে। বাংলাদেশের শ্যামলে সবুজে তার শৈশব সিক্ত ও সিঞ্জিত হওয়ার সুযোগ পায়নি, কিন্তু বাবা ছিলেন একজন যথার্থই সংস্কৃতিবান পুরুষ। তাকে ঘিরে গড়ে উঠেছিল এক সাংস্কৃতিক পরিমণ্ডল। ধানবাদে সেই সংস্কৃতি সংঘের অজিত মজুমদারের উৎসাহে কিশোর জহর সে সময় স্টালিন এবং সারদামার প্রতিকৃতি আঁকেন এক প্রদর্শনীতে। সেটাই জহরের ছবি আঁকার হাতেখড়ি বলা যায়। পরবর্তীকালে ছবি আঁকার আকর্ষণই জহরকে শান্তিনিকেতন নিয়ে এলো। এবার ভুবনডাঙার মাঠে, কোপাইয়ের শীর্ণ তটে, শাল পিয়ালের অবাধ্য অরণ্যে অন্য এক জীবনের আলপনা শুরু হলো। রবীন্দ্রনাথের স্বপ্নের শান্তিনিকেতন জহরের শিল্পচেতনাকে সারল্যের সমৃদ্ধি দান করেছে। তার শিল্পী জীবন ও শিল্পদৃষ্টিকে এক নতুন মাত্রা দিয়েছে। কলাভবনের দিনগুলিতে জহরকে সবচেয়ে বেশি আকৃষ্ট ও অনুপ্রাণিত করেন রামকিঙ্কর বেইজ, আর এক মাস্টারমশাই বিনোদ বিহারী মুখোপাধ্যায়। প্রবাদ প্রতিম নন্দলাল বসুর স্নেহ, অগ্রজ সহপাঠী বন্ধু এ রামচন্দ্রন এবং সুসীম ঘোষের সান্নিধ্য এবং সময়োচিত শিল্প উপদেশ আজও জহর ভুলতে পারেননি। ১৯৬৪তে শিক্ষান্তে কলাভবন থেকে বেরিয়ে আসেন জহর দাশগুপ্ত। নরেন্দ্রনাথ অবসর গ্রহণের পর স্থায়ী আবাস গড়ে তোলেন উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রাম বসুনগরে। সেখানকার পরিবেশ, প্রকৃতি, গাছপালা, পাখি, প্রত্যহের দেখা মানুষজন, জীবনের দুঃখ বেদনা, আবেগ আনন্দের অনুভূতি, এই সব মিলিয়েই জহরের ছবি সরল স্নিগ্ধ বাংময় ও বর্ণময় হয়ে উঠেছে ক্রমশ। ১৯৬৭তে কলকাতার বিড়লা একাডেমিতে 17টি ক্যানভাস নিয়ে জহরের প্রথম একক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সে সময় জীবিকার কারণেই জ্ঞান ভারতীতে শিক্ষকতার চাকুরিতে ঢুকে পড়েন জহর। সিঁড়ির পাশে লাইব্রেরি রুমে
বা ছোটদের ক্লাসে জহরের আঁকা মিউরাল সৌন্দর্য সমৃদ্ধি এনে দিয়েছে। আজ ১৯৬৮তে জন্ম নেয় পেইন্টার্স অর্কেস্ট্রা। শান্তিনিকেতনের প্রাক্তনীদের নিয়েই মূলত শুরু হয়েছিল। প্রথম সভাপতি ধর্মনারায়ণ দাশগুপ্ত, বর্তমান সভাপতি জহর দাশগুপ্ত। এছাড়াও আছেন পার্থপ্রতিম দেব, বিরাজ পাল, মানসী মিত্র, সুচিব্রত দেব, তাপস বসু, ইন্দিরা পুরীমিস্ত্রি, শান্তনু স্নেহাংশু প্রভৃতিরা। কলকাতা ছাড়াও দিল্লি, মুম্বাই, শান্তিনিকেতন প্রভৃতি নানা শহরে এরা চিত্র প্রদর্শনীর ব্যবস্থা করেছিলেন এবং এখনও করছেন। জহরের সক্রিয় সহযোগিতা এই সংস্থা এবং সদস্যদের এক বড় সম্পদ। ছবি আঁকার সময় আমার সমস্ত শরীরটাকে একটা আধারের মতো ব্যবহার করি, যেখানে আমার শিল্প সংস্কৃতির ইতিহাস, ভৌগোলিক অবস্থানের মধ্যে হঠাৎ ঘটে যাওয়া বিশেষ মুহূর্তের উপলব্ধি যা আমাকে উদ্বুদ্ধ করে, আমার আধার আমাকে পরিচালিত করে, খানিকটা অবচেতন মনের অধীনে নিজেকে মেলে ধরতে থাকে। হঠাৎ একটা সময় আসে যখন মনে হয় এবার থামতে হবে, থেমে যাই। সমস্ত প্রক্রিয়াটা একটা ধ্যানের মতো কাজ করে, যা ক্রমশ অভ্যাসের মধ্যে দিয়ে অর্জন করতে হয়। কখনো বা হয় না, তখন আমি কিন্তু অন্য একটা ক্যানভাস তুলে নিই, নতুন করে একটা শিল্পকর্ম আর একটা সুখানুভূতির আশায়।
1980 সালে আমরা কয়েক বন্ধু মিলে ঠিক করলাম জহরদাকে সামনে রেখে, যে তখন আমাদের সবারই বোধ হয় ছেলে মেয়েগুলো একটু ছোটো ছোটো ছিল 5-6 বছরের, যে এদের সবার জন্য একটা ছবি আঁকার স্কুল দরকার। এখানে জহরদা রাজি হয়ে গেলেন যে উনি ওদের শেখাবেন। এইভাবেই জহরদার বাড়িতে বাচ্চাগুলো আসা যাওয়া শুরু হলো। তারপরে বেশ কিছুদিন পরে ওটাকে একটা স্কুলের চেহারা দেওয়া হলো। তারপরে আমরা এই করলাম যে বাচ্চাদের নিয়ে একটা ছবি আঁকার প্রতিযোগিতা করে সব গার্জিয়ানকে আমরা এক জায়গায় আনতে পারি কিনা দেখি। তো এইভাবে শুরু হলো। আমরা সেঁজুতির থেকে ওটাকে স্কুল থেকে একটু আলাদা করে সেঁজুতি আর্ট সেন্টার প্রতিষ্ঠা করলাম এবং জহরদা প্রথম সভাপতি হলেন, আর তখন প্রথম সম্পাদক হয়েছিলেন দীপঙ্কর সেনগুপ্ত। সেই তখন থেকে আমরা 10 বছর ওটা করেছি। এই ছাড়া সেঁজুতি প্রায় বিভিন্ন সেমিনারের আয়োজন করেছে। তখন আমাদের সঙ্গে বড় বড় শিল্পীর সাথে আস্তে আস্তে পরিচয় হলো। অ্যাকচুয়ালি জহরদার সঙ্গে যারা সেঁজুতি শুরু করলো তারা কিন্তু কেউই শিল্পী ছিলেন না। জহরদা ছাড়া কেউই কিন্তু আমরা শিল্পী নই, কিন্তু জহরদার মাধ্যমে আমরা বিভিন্ন শিল্পীদের সাথে এই যে পরিচিত হলাম, আমাদের সামনেও কিন্তু একটা অন্যরকম জগৎ আবিষ্কৃত হলো। এই এদের সহযোগিতায় সারা বছর ধরেই খুব বড় আকারে না করলেও কিছু না কিছু করতো, আর বছরে একটা বড় যেটা অল বেঙ্গল চাইল্ড আর্ট কনটেস্ট ওটা করতো। তো ওটা 10 বছর আমরা চালাতে পেরেছিলাম। তারপর নানান কারণে সেই প্রতিযোগিতাটা বন্ধ হয়ে যায়। তারপরের থেকে সেঁজুতি প্রতি বছরই বিভিন্ন সিনিয়র এবং জুনিয়র আর্টিস্টদের নিয়ে ওয়ার্কশপ করছে, সেমিনার আয়োজন করছে এবং অন্যান্য সময় কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও করছে। যেমন বসন্ত উৎসব করে, নববর্ষে আমরা বর্ষবরণ করি, এই ধরনের অনুষ্ঠানগুলো করে চলেছি। তো বিভিন্ন পার্কে সুস্থ পরিবেশ করার জন্য পার্কের পাঁচিলে ছবি আঁকার প্রজেক্ট নেওয়া হয়েছিল, সেগুলো করতে পেরেছি। এইভাবে সেঁজুতি চলছে এগিয়ে আস্তে আস্তে। ছবি একটা সামাজিক অবস্থানে আসুক, তার প্রচার প্রসার হোক এবং সেটা গ্রহণীয় হয়ে উঠুক, লোক ছবিকে ভালোবাসুক। এই জন্য কিন্তু ক্যাম্প অর্গানাইজ করা, ছবিকে সস্তায় বিক্রি করা, ছবিকে লোকে আরও ছবির সঙ্গে সহবাস করুক, সেই প্রকাশের স্লোগান। হ্যাঁ, এর জন্য যে প্রচেষ্টাগুলো এগুলো নিশ্চয়ই সামাজিক এবং এটার প্রচণ্ড মূল্য আছে। এই বিশ্বাস থেকেই আন্তরিক ডাক পেলে জহরদাস গুপ্ত ছুটে বেড়ান বিভিন্ন আর্ট ক্যাম্পে, একান্ত নিষ্ঠায় ছবি আঁকেন বিনিময় মূল্যের কথা না ভেবেই। Thank you.
শিল্পী জহর দাশগুপ্ত দেওয়াল চিত্র এঁকে দেন কখনো বা সমাজসেবী সংস্থার হাসপাতালে, আবার মধুপুরের কোনো এক স্কুলের গ্রন্থালয়ের দেওয়ালে। নিছক ভালো লাগা থেকেই মধুস্থলী বিদ্যাপীঠের ছেলে মেয়েদের আঁকা শিখে আসেন, ওদের নিয়ে একসঙ্গে কাজ করেন। One thing, the paintings which you are doing here, you should know the meaning. It is called mural. You understand? The mural means, is the Italian word mule. You know, Italian word mule means wall. The Italians are the pioneer of this mural. So this word came from the Italian word. So it is mural. You understand? Clear? Okay. So you are decorating your school to beautify also and create certain significant these paintings. Okay, what are our subject? You know very well, swing. Someone is gardening. That side you will find what? Tell me, who can tell? What is that? Probably you are not aware about the subject. Going to school. But the most interesting thing is, which is not very popular in this locality, it is, yeah, not exactly like that. It is very popular features, you know, in East Bengal, you know, in poor village where umbrella is not easily available. She doesn't have any umbrella. So, with the help of leaf, she is moving. It's very interesting, very interesting. লেডি রানুর স্বপ্নের একাডেমি অফ ফাইন আর্টস অন্যতম সহসভাপতি জহর দাশগুপ্ত এর ভালো মন্দ নিয়ে সর্বদা ভাবেন। জহর, তুমি এই একাডেমির সঙ্গে কতদিন জড়িত আছো, কত থেকে আসা যাওয়া শুরু করেছো? আসা যাওয়া সঠিক অর্থে তো সেই ছাত্র অবস্থাতে, যখন শান্তিনিকেতনে কলাভবন ছিলাম, সেকেন্ড ইয়ার থেকেই আসছি। তবে এখানে সক্রিয়ভাবে সাংগঠনিকভাবে এর সাথে যুক্ত হয়েছি 98 পরবর্তী। প্রথম আমি এসেছিলাম মনে আছে প্রদীপ্তা কানন্দ, এই কাঠভবন স্কুলের হেডমিস্ট্রেস, ওর সাথে একটা প্রোগ্রামে কিছু টাকা পয়সার জন্য। আমি তো জানেন তো নানা রকম সংগঠনের সাথে যুক্ত থাকি, সামাজিক কিছু দায়বদ্ধতা আছে রয়েছে আমার। তো ঋষির কাছে আমরা এসেছিলাম, ঋষি দিয়েও ছিল আমাদের, মনে আছে 1,00,000 টাকা দিয়েছিল, আমাদের ডোনেশন দিয়েছিল বিএসএসের জন্য, মঙ্গল সোল সার্ভিস। যাই হোক, তো সেই সময়ে ঋষির সাথে পরিচয় হলো, ঋষি জানলো আমি আর্টিস্ট। ঋষি আমাকে সেই দিন সেই সময়ই বললো, এইবারে আর্টিস্ট ওয়াই ডোন্ট নট কাম অ্যান্ড জয়েন উইথ আস, ইট ওয়াজ দ্য ড্রিম অফ লেডি রানু মুখার্জি, দ্য ম্যান লাইক ইউ শুড কাম অ্যান্ড জয়েন উইথ অ্যান্ড কোঅপারেট। আমরা বললাম ঠিক আছে আমি আসবো। আসলাম, মেম্বার হলাম, ওই সে বছরই এক্সিকিউটিভ কমিটিতে চলে গেলাম। আমাদের 5 জন ভাইস প্রেসিডেন্টের মধ্যে মিস্টার জহর দাশগুপ্ত, যে যিনি একজন এমিনেন্ট আর্টিস্ট, উনিও গত 4 বছর ধরে আমাদের ভাইস প্রেসিডেন্ট। গত 15 মাসে আমি আমাদের এক্সিকিউটিভ কমিটির থেকে সবসময় 100% সাপোর্ট পেয়েছি। আমাদের যত ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে, আর একাডেমির নাম কিংবা ইমেজ এস্টাবলিশ করার জন্যে যত প্রোগ্রাম আমরা ভাবনা চিন্তা করছি, তার মধ্যে আমি আমাদের এক্সিকিউটিভ কমিটি, আমাদের ভাইস প্রেসিডেন্ট, সবার থেকে আমি 100% সাপোর্ট পেয়েছি। জহর নিয়মিত চিত্র প্রদর্শনী করেন, শিল্পরসিক ঋষি মোদী বিভিন্ন সময়ে এসে তার প্রদর্শনী উদ্বোধন করে যান। তার ছবি গেছে আমেরিকা, হল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া আর স্পেনে। নিজে ছবি আঁকেন, অন্য শিল্পীর সে নামি অনামি যেই হন না কেন, তাদের চিত্র প্রদর্শনী খুব মন দিয়ে দেখেন, উপভোগ করেন।
বিভিন্ন পত্রপত্রিকার কিংবা বইয়ের প্রচ্ছদ প্রায়শই জহরকে আঁকতে হয় লেখক কিংবা সম্পাদকের অনুরোধে। এতে শিল্পীর কোনো ক্লান্তি নেই, নেই কৃপণতা। এ যেন শিল্পীর দায়বদ্ধতা, দায়বদ্ধতা সমাজের প্রতি, বন্ধুজনের প্রতি। জহরের ছবি আমার কাছে কয়েকটা পর্ব এসছে। প্রথম তো শান্তিনিকেতনের ছেলে, যার জন্য শান্তিনিকেতনের একটা যে ঘরওয়ানা, অর্থাৎ একটা ভূমি প্রকৃতি তাকে নিয়ে নানা রকম চর্চা করার যে একটা মানসিকতা, সেটা কিন্তু ও ওখান থেকে পেয়েছে। আধুনিক বিশ্বের যে নানান রকম যে চর্চা, তার অভিঘাত কিন্তু জহরের ছবিতে আসে। কিন্তু তার মধ্যেও শান্তিনিকেতনের একটা কন্ট্রিবিউশন, যেটা ও মানে ওর মধ্যে ইনফিউশন করেছে, সেটা হচ্ছে একটা দেশীয়করণ, দেশীয় অবস্থানকে সে আধুনিকতার মধ্যে যুক্ত করা। তার ফর্মের দিক দিয়ে হোক, কন্টেন্টের দিক দিয়ে হোক, এবং সেখানটা দেশ, সমাজ, প্রকৃতি কিন্তু বেশ পরিষ্কারভাবে উঠে আসে। কিন্তু সেটাও কিন্তু একবার অন্ধ বাস্তবের অনুকরণ নয়, যেটা আমি বলতে পেরেছি। আমরা যে চাক্ষুষ সত্য দেখি সেটা না, সেখানটা খুব একটা ধরুন খুব যেন একটা সুরিয়ালিস্ট, একটা অপচেতন অবস্থানে অনেক সময় আমাদের যেগুলো দেখি, হ্যাঁ সেগুলোর প্রভাব আছে, হ্যাঁ একটা ফ্যান্টাসির প্রভাব আছে, একটা কল্পিত বাস্তবতা, কেমন যেটা বাস্তব থেকে ওঠে কিন্তু সেটা একটা প্রিজুমড হয়ে, যেরকম সূর্যের আলো একটা আতস কাজের মধ্যে পড়ে অন্য রং করে, এর একটা প্রচেষ্টা আছে, যেটা খুব আমার কাছে মানে মনে হয় যে একটা জায়গায় খুঁজছে, একটা পাওয়ার চেষ্টা করছে, যেটা গতানুগতিক নয়, আবার কোনো একটা বিশেষ ট্রেন্ডের অন্ধ অনুকরণ নয়। জহরের ছবির মধ্যে রং আছে, এবং রঙের মধ্যে খুব ব্রাইট কমপ্লিমেন্টারি কালার, একটা হয়তো অরেঞ্জ তার এগেনস্টে ব্লু, কিংবা একটা গ্রিন তার এগেনস্টে একটা রেড, এই ধরনের ব্যাপার আছে, এবং সেটা হচ্ছে ওর ছবির হয়তো স্বভাব। আমার নিজের যেরকম মনে হয় যে এগুলো যদি কিছু ছবি যদি যেরকম আজকেই দেখছিলাম যে একটা ছবি যেটা একটু সাদাটে, হ্যাঁ কতগুলো লোক তারা বৃক্ষরোপণে আসছে, সাদা একটু ব্রাউন এবং খুব পরিমিতি কালার, আমার তো সাংঘাতিক একটা চক্র ভালো লাগলো, বলে আর এটা তো অন্যরকম। তা এরকম পরীক্ষা নিরীক্ষা ওর আছে, আর রঙের তো নিজস্ব একটা প্রত্যেক আর্টিস্টের একটা স্বভাব থাকে, হয়তো ওর ওই ব্রাইট কালার নিয়ে তাকে খেলাটাই স্বভাব, ও সেটা হয়তো করতে করতে গিয়ে এমন একটা জায়গায় পৌঁছবে যে সময় সেটাই একটা বিশেষত্ব হিসেবে আসবে। যে অঞ্চলে জহর দাশগুপ্ত থাকেন সেই অঞ্চলের সমস্ত জীবন প্রবাহের সঙ্গে নিবিড়ভাবে একটা মানুষ যে মিশে যেতে পারে, এটা জহর দাশগুপ্তকে না দেখলে কখনো অনুমান করা যায় না। সেখানের পুজো, সেখানের প্রতিবাদ সভা, সেখানে আলোচনা, সেখানে ছোটদিন নিয়ে ছবি আঁকা, প্রদর্শনী করা, কি নেই যেখানে জহর দাশগুপ্ত নেই? তার অত্যন্ত সোচ্চার উপস্থিতি, হাসি, কথা, অমলিন হৃদয়ের আনন্দ, এসব কিছু নিয়ে জহর দাশগুপ্ত তার এলাকায় অত্যন্ত আকর্ষক এবং ঈর্ষণীয় ব্যক্তিত্ব। ওর ছবির মধ্যে একটা অদ্ভুত মজা আছে। জহর দাশগুপ্তর জীবনটা এবং জহর দাশগুপ্তর সময়টা, এই দুটো ছবির তুলিতে, রেখায়, আঁচড়ে ও এমন করে তুলে ধরতে পেরেছেন যে ওখানে কোনো ভেজাল নেই, ওখানে হই হই হট্টগোল নেই। ওই একটা জায়গায় জহর দাশগুপ্ত সাধক, এবং ওর সাধনা আমার মনে হয়েছে খুব দুরন্তভাবে কতগুলি বিকাশ পর্বের মধ্যে দিয়ে এইখানে এসে দাঁড়িয়েছে, দাঁড়িয়েছে বলবো না, আরও এগুচ্ছে, আরও পরিণত হচ্ছে,
আরো অনেক কিছুর বলবাদ থাকছে বলছে, কিন্তু এক সময় ছবি আঁকাটাকে যেমন ও বোহেমিয়ানের মতো নিয়েছিল, হঠাৎ তাৎক্ষণিকতা ছিল, সেই তাৎক্ষণিকতা এবং বোহেমিয়ান প্রকৃতি ওর ছবিতে আস্তে আস্তে ধীর স্থির, উদাত্ত, প্রবল, তীব্র, গম্ভীর এবং সোচ্চার হয়ে উঠছে। জহরের ছবি সম্বন্ধে যেটা বলার সেটা হলো যে ও একদিকে নন্দলালের যে ঘরানা সেই ঘরানার দিকে ওদের শিক্ষা, কিন্তু অন্যদিকে নন্দলালের ঘরানার ভেতরেই বিনোদ বিহারী এবং রামকিঙ্কর একটা অন্য মাত্রা এনে দিয়েছিলেন। এবং দুই মাত্রার মধ্যে জহরের প্রথম দিকের কাজের মধ্যে একটা দ্বিধান্বিত ভাব আছে, যে দ্বিধা এখন ইদানিং দেখা যাচ্ছে যে ও কাটি উঠেছে। মাঝখানে কিছু ছবিতে রাজনীতির গন্ধ ছিল, কিছু ছবিতে একটা সিরিজ ধরে কাজ ছিল, ইদানিং যেটা দেখা যাচ্ছে একটা বলিষ্ঠ রেখার কাজ, তার সঙ্গে রং, এই নিয়ে ও রচনা সৌকর্যের ক্ষেত্রে একটা খেলা আরম্ভ করেছে, যেটা আমার কাছে মনে হচ্ছে খুবই সদর্থক, এবং সেইটা নিয়েই ওর কাজ চলছে। দৃশ্যকল্পটাই প্রধান, এই প্রাধান্য দিয়ে ছবিতে একটা মাত্রা আনবার চেষ্টা করছে, একটা রেখা সেই রেখাকে অনুসরণ করেছে আরেকটা রেখা, এই রকম সমুন্নত রেখা সমন্বয়ে একটা জায়গায় রঙগুলোকে বেঁধে তার বিরোধী রঙকে এনে ও রূপারোপ করে, অর্থাৎ যে ধরনের বাস্তববাদী চিত্র তৈরি করতো সেই জায়গা থেকে ও সরে গিয়ে সেটাকে একটা রূপারোপ করে একটা বক্তব্য, ছবির বক্তব্য যাকে বলে, সেইটার পরীক্ষা চলছে। এই পরীক্ষাটা কিন্তু এখনও চলছে, কোথায় পৌঁছবে আমরা ঠিক বলতে পারছি না, কিন্তু এটা আমার কাছে ওর ছবির নতুন মাত্রা বলে মনে হচ্ছে। প্রকৃতি, নারী, গল্প, স্বপ্ন, আর সব কিছুর সঙ্গে জলের মধ্যে মাছের মতো বহতা কবিতা। শিল্পী জহর দাশগুপ্তর তুলি দশকের পর দশক এখান থেকেই চিত্রপটে শিল্প ভাষা ফুটিয়ে তুলতে চেয়েছে, কখনো পেরেছে কখনো পারেনি, কিন্তু নিজের ভাষা খুঁজতে গিয়ে তিনি প্রাণপণে অস্তিত্বকে খুঁড়েছেন। এই মরিয়া সন্ধানে ফাঁক নেই, চমকের প্রতারণা নেই। জহর জানেন জীবন এমন এক ধৈর্যময় গবেষণাগার যা শিল্পীকে চ্যালেঞ্জ জানায় এক বিশাল খনির ভেতর থেকে আসল হীরেটুকু খুঁজে নিতে, যেখানে ক্ষয় ও মৃত্যুর প্রতিবাদে জীবন এবং অমিত জীবন নেই সেখানে জহরও অনুপস্থিত। জহরের চিত্রভাষার মধ্যে এক ধরনের তীব্রতা আছে, ছটফটানি আছে, তথাকথিত শান্তির নির্বিকার অস্তিত্বকে চূর্ণ করে তা বারবার অস্থির জাগরণের মিরে মিরে বেজে ওঠে। অথচ রসে সিক্ত, বসে শক্ত, শিল্পীর তুলিতে এমন কোনো অতিরেক নেই যা সংযমের জন্য শত্রু, আর সব কিছু মিলিয়ে এমন অন্তর্লীন নাটকীয়তা সঞ্চার করেন জহর, যার আলোড়ন তাঁর ছবির সামনে দাঁড়ালে আমাদের অনুভবকে মথিত করে তোলে। সবচাইতে বড় কথা, তাঁর চিত্রপট আমাকে অনেক সময় নতুন কবিতা এবং নতুন ভাবে কবিতা লেখার প্ররোচনা দেয়। Thank you.
জহর দাশগুপ্ত এখনও সৃষ্টি ও কীর্তির মধ্য গগনে। তার ছবির কাজ শিল্পভাবনা সম্পর্কে শেষ কথা বলার সময় আজও হয়নি। অনেক ভাঙচুর, নির্মাণ ও অবসান এবং পুনর্নির্মাণ তার যাত্রাপথে অপেক্ষমান। শিল্পই আত্মসংস্কৃতি, শিল্পই ছন্দময় করে তোলে আত্মাকে। আত্মার এই ছন্দিত সংস্কৃতিতে গভীর বেদনায় ও প্রেরণায় শিল্পী জহর দাশগুপ্ত বাইরের ও অন্দরের সমস্ত অবরোধ উপেক্ষা করে সহজ স্বতঃস্ফূর্ততায় ছবি এঁকে চলেন। তাঁর এই শিল্পকলা দেখেই তো একালের সর্বশ্রেষ্ঠ কবি শক্তি চট্টোপাধ্যায় লিখতে প্রেরণা পান। স্বাগত হে মহাপ্রাণ, অরণ্যের থেকে চলে এলে, মানুষ জাগাতে এলে, মহিরুহ তৈরি করতে এলে। স্বাগত হে মহাপ্রাণ, অরণ্যের থেকে চলে এলে, তীব্র ক্ষুধা নিয়ে এলে, অতিশয় যুদ্ধ নিয়ে এলে। স্বাগত হে মহাপ্রাণ, অরণ্য উজাড় করে এলে।